প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রাখেন না তার সঙ্গে সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না বলে দু সালে সংলাপে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিল তার ফলাফল ছিল শূন্য আগামী নির্বাচন ঘিরে আরও খারাপ কিছু হলে আওয়ামী লীগ দায়ী হবে বিএনপি আর ছাড় দেবে না বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সরকারের প্রতি এ সময় আহ্বান জানান তিনি